আপনাদের সামনে এসেছি। আমাদের প্রার্থী, আপনাদের প্রার্থী, বাংলার প্রার্থী, দক্ষিণ কলকাতার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী মালা রায়কে খাসের উপর জোড়া ভুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আবেদন নিয়ে আজকে আপনাদের সাথে আমরা মিলিত হয়েছি। দক্ষিণ কলকাতার মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন, বিচক্ষণ এবং অবগত। তারা দীর্ঘ দিন ধরে মমতা ব্যানার্জিকে সমর্থন করেছেন। দীর্ঘ বাম আমলে যখন সিপিএম এর অপশাসনের কাছে আমাদের মাথা নিচু করে বেঁচে থাকতে হতো, তখনও এই দক্ষিণ কলকাতা বারে বারে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করেছে। এই দক্ষিণ কলকাতার মাটি তৃণমূল কংগ্রেসের অন্যতম ঘাঁটি, তাই তৃণমূল কংগ্রেসের সকল স্তরের কর্মী সমর্থকদের আমি অনুরোধ করব, এলাকার সুতি সজ্জন মন্ডলী, নাগরিক বৃন্দ, পঞ্চায়েতি মানুষ যারা আজকে আমাদেরকে তাদের ভালোবাসা এবং শুভেচ্ছায়, আশীর্বাদে, দোয়ায়, স্নেহে সমৃদ্ধ এবং আবদ্ধ করেছেন, আমি সকলকে যথাযথ সম্মান এবং কৃতজ্ঞতা জানাবো। আগামী 19 তারিখ আপনারা জানেন দক্ষিণ কলকাতায় নির্বাচন হয়েছে। এই দক্ষিণ কলকাতায় এবার মমতা ব্যানার্জির আশীর্বাদ বন্যা প্রার্থী সম্মানীয় মালা রায় মহোদয়া, তাকে আপনারা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন এবং মমতা ব্যানার্জির হাত আপনারা আরো শক্তিশালী করবেন এই বিশ্বাস আমি রাখি। ছোট থেকে বড় সকলে মিলে উৎসবের মেজাজে আপনারা নির্বাচন করুন। তার কারণ হচ্ছে আমরা শান্তি, সৌহার্দ্য,